হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশন। জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের এক্সাম হতে চলেছে। এছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, কারণ আমি কিন্তু বিগত বছরে হয়ে যাওয়া WBCS প্রিলিমসের ইতিহাস থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। জানো যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে, সুতরাং মন দিয়ে পড়াশোনা করো। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হলো, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এ, আলেকজান্ডার কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নেক্সট প্রশ্নটি হলো, 1921 মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, কেরলে। কেরলে 1921 সালে মোপালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, বিশেষত WBCS-এ, সুতরাং ভালো করে মন দিয়ে পড়ো। সঠিক উত্তর হবে তৃষ্ণা, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি হলো, ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন? VBI প্রশ্ন এটাও। সঠিক উত্তর হবে অপশান সি, JB কৃপালিনী। নেক্সট প্রশ্নটি হলো, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত অব্দে বা কত খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তর কী হবে? অপশান বি, খ্রিস্টপূর্ব 800 অব্দে কিন্তু এগুলি সংকলিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তর মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট প্রশ্নটি হলো, দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের শুরু কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, মিনান্দার। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, স্ট্যাফোর্ড কিপস সদস্য ছিলেন এই চারটে অপশানের মধ্যে কোন পার্টির সদস্য ছিলেন স্ট্যাফোর্ড কিপস? সঠিক উত্তর হবে লেবার পার্টি। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? সঠিক উত্তর হবে অপশান সি, তারিকি ফিরোজ শাহি। নেক্সট প্রশ্নটি হলো, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, ধর্মপাল। নেক্সট প্রশ্নটি হলো, 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, লিন লিদগো ছিলেন তখনকার সময় ভাইসরয়। নেক্সট প্রশ্নটি হলো, খ্রিস্টীয় 8ম থেকে 10ম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? সঠিক উত্তর হবে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি হলো, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি? সঠিক উত্তর হবে অপশান ডি, পাঞ্জাব। নেক্সট প্রশ্নটি হলো, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? আমি যেখান থেকে প্রশ্নগুলো তুলেছি সেখানে ওরা বলছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, 7ম শতকে আরবদের সিন্ধু আক্রমণের সময়। তোমরা একটু এই প্রশ্নটা দেখে নিও একবার। নেক্সট প্রশ্নটি হচ্ছে, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? এখানে কিন্তু বলেছে যে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে জালালউদ্দিন খলজি, অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্নটি হলো, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? আজকের প্রশ্নগুলো কেমন ছিল আমাকে অবশ্যই জানাও, তবে তোমরা সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেখো আগামী দিন আরও ভালো ভিডিও পেতে। সঠিক উত্তর হবে অপশান সি, হাম্পি। নেক্সট প্রশ্নটি হলো, ডান্ডি মার্চ
এর সঙ্গে শুরু হয়, মানে এই যে আন্দোলনগুলো চারটে তোমরা দেখছো, এর কার সাথে মানে কোন আন্দোলনের সাথে ডান্ডি মার্চ শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, আইন অমান্য আন্দোলনের সাথে। পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন ব্যক্তি দিনহি ইলাহির একজন সদস্য হয়েছিলেন? সঠিক উত্তর হবে রাজা বীরবল। মনে রাখবে দিনহি ইলাই কে শুরু করেছিলেন? সম্রাট আকবর। এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্নটি হলো, ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ, ভারত ভাগ সম্পর্কে কে এই মন্তব্য করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, সৈফুদ্দিন কিচলু। এটাও কিন্তু পরীক্ষায় আসে। 22 নম্বর প্রশ্নটি হলো, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী? এই প্রশ্নটা ওয়েস্টবেঙ্গল পুলিশ ছাড়াও যে কোনো কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে, সুতরাং ভালো করে প্রশ্নটা অ্যান্সার দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ভি, মনে রাখবে সরকারি ভাষা ফার্সি ছিল। নেক্সট প্রশ্নটি হচ্ছে, তকাপি বলতে কী বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এটি একটি কৃষক ঋণ। ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম জড়িত? তোমরা বলো তো দেখি, টোডরমল কার সময়কালীন ছিল? মনে রাখবে সম্রাট আকবরের সময়কালীন। এবং তিনি কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন? মনে রাখবে জাপ্তি প্রথার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। আমাদের 25 নম্বর এবং আজকে সর্বশেষ প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গভর্নর জেনারেল নিয়ে তোমাদের আমি একটা ক্লাস দেব। সঠিক উত্তর হবে অপশান এ, রাজা গোপালাচারী। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো আজ ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমরা জানো যে কলকাতা পুলিশ কনস্টেবলে 7.5 লাখের কাছাকাছি কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করে ফেলেছে লোকজন, সুতরাং এবারে কম্পিটিশন কিন্তু অনেক হার্ড হতে চলেছে, কারণ একেতে সিট কম, তার উপর এত অ্যাপ্লাই করেছে। তাই বলছি ভালো করে প্রিপারেশান করো, যাতে এবছরে কিন্তু একটা সিট আমাদের জন্য থাকে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাস ফলো করো, এখান থেকে কমন আসবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।